सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम। आमी आशा करछी तुम्हरा भालो आछो, सुस्थ आछो एवं निरापदे आछो। आमी आजके एमन एकटा क्लास उपस्थापन करते चलेछी जे क्लासटा होच्छे नवम एवं दशम, अर्थात दशम एवं नवम श्रेणी उभयेर जन्य प्रयोज्य एवं उभयेरई काजे लागबे। आमी दशम श्रेणीर ए शिक्षार्थी जारा रयेछो तोमादेर उद्देश्ये बोलछी जे तोमरा तो दीर्घदिन अर्थात नवमे थाकतेई तोमरा ए काकतालुआ उपन्यासटा पढ़ेछिले, আর দশমে এসে আমাদের দুর্ভাগ্য আমরা বই মানে বহিপীর নাটকটিও শেষ করতে পারি নাই। আর যারা নবমে রয়েছো তোমাদের এটা ফার্স্ট টাইম পড়ার কথা ছিল, তা আমি এমনি জাস্ট তোমাদেরকে পড়তে বলেছিলাম, পড়া দিয়েছিলাম। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পরবর্তীতে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমি তোমাদেরকে উপস্থাপন করব। তা আসলে একটা বাংলা ক্লাস এরকম একটা উপন্যাস, এটা দুইটা ক্লাস হলে ভালো হয়, তাও 40 মিনিট করে মিনিমাম। তারপরও আমি অল্প সময়ের মধ্যে এটাকে যতটুকু সুন্দর করে উপস্থাপন করার আমি সেই চেষ্টা করছি। আমি কোনো প্রকার কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আজকে দশম এবং নবম শ্রেণীর উদ্দেশ্যে কাকতলে উপন্যাসটা আমি আলোচনা করছি। ধন্যবাদ সবাইকে, আসো আমরা আমার ক্লাসে, তোমাদেরকে স্বাগত। আমার পরিচয় আর আমার নিষ্প্রয়োজন দেয়া, দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যারা গ্রামে বসবাস করে তারা অন্তত এটাকে ভালো করে চেনে যে মানুষ বিভিন্ন রকম ক্ষেত খামারে সবজির ক্ষেতে বা ফসলের ক্ষেতে এরকম করে দিয়ে রাখে যেন পাখিরা দূর থেকে দেখলে ভয় পায়, এবং কখনো কখনো পোকা পাখিরা মানে দেখে ভয় পেয়ে যেন এখানে না আসে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। এটাকে আসলে কাকতাড়ুয়া বলে, কাক তাড়ানোর জন্যেই এরকম থাকে বলে সেটার নাম কাকতাড়ুয়া। তা আমাদের উপন্যাসের নামটা হচ্ছে কাকতাড়ুয়া, এটা সেলিনা হোসেন লিখেছেন। আসলে আমরা লেখক পরিচিতির মধ্যে দেখি যে তিনি 1947 সালে 14ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা মোশাররফ হোসেন, মাতা মরিয়াম নেসা বকুল, তিনি পিতামাতার চতুর্থ সন্তান। শিক্ষা ও পেশা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি, কর্মজীবনে বাংলা একাডেমি পরিচালক, বর্তমানে লেখালেখি, নারী উন্নয়ন এবং মানবাধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। বড়দের জন্য প্রকাশিত উপন্যাস 33টি এবং ছোটদের জন্য প্রকাশিত উপন্যাস হচ্ছে 25টি। মোট তিনি 58টি উপন্যাস লিখেছেন, যা কিনা তোমাদের অনেক সময় নৈর্ব্যক্তিক হিসেবে পড়ে। উল্লেখযোগ্য উপন্যাস হাঙর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘর বসতি, নীল ময়ূরের যৌবন, যমুনা নদীর মুশায়েরা, ভূমি ও কুসুম পুরস্কার পেয়েছেন এরকম 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ দেশের প্রধান পুরস্কার পেয়েছেন। উপাধি হচ্ছে 2010 সাল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। তো এই ছিল হচ্ছে আমাদের লেখক পরিচিতি, শিখন ফল। আসলে আমরা যদি এই উপন্যাসটাকে সুন্দর করে পড়তে পারি তাহলে এই উপন্যাসের খুঁটিনাটিগুলো আমরা জানতে পারবো। আমরা জানি এই উপন্যাসটি লেখিকা সেলিনা হোসেন লিখেছেন হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে। মুক্তিযুদ্ধকে আসলে আমরা আমাদের এই জেনারেশন আমরা যারা রয়েছে, আমিও দেখি নাই, আমার সুপ্রিয় শিক্ষার্থী তোমরা, তোমরাও কিন্তু মুক্তিযুদ্ধকে দেখো নাই। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সম্পর্কে অনেক কথা জানি, যে কথাগুলো হচ্ছে আমরা বিভিন্ন বই পুস্তকে পড়েছি বা আমরা বিভিন্ন রকম আলোচকদের কাছ থেকে আলোচনা শুনেছি, আর এমনিতে আমরা বেসিক জিনিস আমরা বিভিন্ন প্রামাণ্যচিত্র বা এমনি আমরা আমাদের প্রতিষ্ঠানে যখন বিভিন্ন দিবস উদযাপিত হয় তখন আমরা মুক্তিযুদ্ধের বিভিন্ন খণ্ডচিত্র উপস্থাপন করে থাকি, সেইগুলো থেকে আমরা এবং তোমরা অনেকে অনেক কিছু জানতে পেরেছ। কিন্তু এই সেলিনা হোসেন যে উপন্যাসটা তোমাদের জন্য লিখেছেন এটাও আসলে আমি মনে করব মুক্তিযুদ্ধের একটি খণ্ডচিত্র। খণ্ডচিত্র কোনো একটা গ্রাম বা একটা এলাকার মধ্যে যে ধরনের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে সেই মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে তিনি এই উপন্যাসটা লিখেছেন। আসলে উপন্যাসটা এত প্রাণবন্ত, এত মানে সুন্দর যে এই মুক্তিযুদ্ধের এই মানে মুক্তিযুদ্ধের উপরে নির্মিত বা তৈরি করা এই উপন্যাসটা আমরা যখন পড়ি তখন আসলে মনে হয় যে আমাদের পাশের গ্রামে বা আমাদের গ্রামে মনে হয় এই মুক্তিযুদ্ধের চিত্রগুলো আসলে মানে এই বাস্তবায়ন হয়ে গিয়েছে বা মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানিদের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটে আছে। এবং এই মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসটি তোমাদের রয়েছে তার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে একটা কিশোর ছেলে যার নাম হচ্ছে বুধা, এবং এই বুধার আনুষাঙ্গিক বা আশেপাশে যারা বিভিন্ন রকম অপ্রধান চরিত্র রয়েছে তাদের মধ্য দিয়ে এই উপন্যাসটা এত চমৎকারভাবে এগিয়ে গিয়েছে এর কাহিনী বিন্যাসটা, যেটা আসলে আমাদের অত্যন্ত আপ্লুত করে এবং আমাদের মনের মধ্যে
একটা মুক্তিযুদ্ধ সম্পর্কে চমৎকার একটা ধারণা দিতে সক্ষম হয়। তোমরা দশম শ্রেণীতে একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের এই যে একটা মানে ডায়েরি এটা আমরা পড়েছি, আমরা তোমরা জানো যারা দশমে পড়ো, কিন্তু নবমালারা পড়তে পারে। সেই একাত্তরের দিনগুলি ওই সময়ও কিন্তু জিনিসপত্র বিভিন্ন রকম খণ্ডচিত্র আমরা ওই প্রতিদিনকার এটা পেয়ে থাকি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই উপন্যাসের মধ্যে একটা অঞ্চলের চমৎকার একটা চিত্র মনে হবে যেন আসলে আমাদের আশেপাশেই ঘটে যাওয়া কোনো ঘটনা। তা আমি এই উপন্যাসে যাব, আমি এখানে পড়ব। পড়ার আগে আমি এই উপন্যাসটাকে আসলে একটা উপন্যাস তো এভাবে পড়ে এখানে শেষ করা সম্ভব না, তবে তারপরেও আমরা মুক্তিযুদ্ধের উপরে নির্মিত আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি আসলে ঘটনাটা কী। আমরা আগেই জানি উপন্যাস হচ্ছে আধুনিককালের সৃষ্টি এবং বাংলা এই উপন্যাসের বয়স কিন্তু খুব বেশি না, মাত্র 150 বছর, 150 বছর উপন্যাসের বয়স। আর হচ্ছে বাংলা সাহিত্যে যে উপন্যাস এসেছে সেই উপন্যাসের প্রথম রচনা করেছেন যিনি, তিনি হচ্ছে প্যারিচাঁদ মিত্র, আলালের ঘরের দুলাল একটা তিনি উপন্যাস লিখেছিলেন। কিন্তু আসলে উপন্যাসের মধ্যে যে গুণগত মান থাকা দরকার সেই মানের বিচারে আলালের ঘরের দোলাল একটা সার্থক উপন্যাস হয়নি, কিন্তু সার্থক উপন্যাস হতে পেরেছে দুর্গেশ নন্দিনী, যেটা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন এবং 1865 সালে সেই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল। এই দুর্গেশ নন্দিনী দিয়েই আমাদের শুরু, পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে আমাদের তোমার যে বিভিন্ন রকম আমাদের বাংলা সাহিত্যে দেখি যে তিন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, তারাও আস্তে আস্তে করে এই উপন্যাসগুলোকে সমৃদ্ধ করার শুরু করেছেন এবং তার পরবর্তীতে এখন আমাদের বাংলা সাহিত্যে উপন্যাস সাহিত্যে এখন চমৎকারভাবে সমৃদ্ধ বলা চলে এবং অসংখ্য উপন্যাস আমাদের বাংলা সাহিত্যে রয়েছে। তো এখন আসো আমরা সেই মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস সেই উপন্যাস থেকে আমরা সামান্য একটু আলোচনা করব যে এর মূল কথাগুলো কী ছিল। বাংলা সাহিত্যে ইংরেজি উপন্যাসের আদলে প্রথমে উপন্যাসের শুরু হয়, তবে আমাদের বাংলা এই উপন্যাসের মূল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশেই এই উপন্যাসের প্লট আমাদের বাংলাদেশে ছিল, সেইগুলো থেকে এগুলো নেওয়া হয়েছে, উপন্যাস লেখা হয়েছে। তাই যাই হোক, 1947 সালে রাজনৈতিকভাবে বাংলা মানে ভারত বিভক্ত হয়, তার পরের থেকে যে বাংলা আমরা পেয়েছি সেই বাংলাদেশে আসলে আমাদের উপন্যাসের একটা ভিত্তি গড়ে ওঠে। তা যাই হোক, আমরা এবার চলে যাব উপন্যাস, আমাদের যে আজকের উপন্যাস সেটা সেলিনা হোসেন 1947 সালে 14 জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এই উপন্যাসটাকে অত্যন্ত চমৎকারভাবে আমাদের সামনে আমাদের জন্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের কোনো একটি গ্রাম, এই গ্রামেরই এক কিশোর বুধা, এক চাচি আর চাচাতো বোন কুন্তি ছাড়া তিন কুলে আপন বলতে কেউ নেই, তবে আজ না থাকলেও একদিন ছিল, সে বছর দুয়েক আগের কথা। বাবা মা ছাড়াও ছিল দুই বোন আর দুই ভাই, সবচেয়ে ছোট বোন বিনুর বয়স ছিল মাত্র 1.5 বছর, ছিল পিঠাপিঠি এক ভাই তালেব আর এক বোন শিলু। এই ভাই বোনদের নিয়েই ভালোই কাটছিল তার দিনগুলো, কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল, কলেরায় মারা গেল সবাই, ভাগ্যক্রমে বেঁচে গেল বুধা। চাচির বাড়িতে প্রথমে আশ্রয় নিয়েছিল, কিন্তু দারিদ্রের কথা তোলার কারণে বুধা সেই বাড়ি ত্যাগ করে, সেই সাথে বুধা একা, সেই থেকেই বুধা একা এবং যখন যেখানে খুশি রাত কাটায়, যা খুশি করে, যা যেখানে ইচ্ছা সেখানে খাওয়া দাওয়া করে তার জীবন অতিবাহিত করে। পুরো গ্রাম হাট বাজার ছিল, হয়ে ওঠে তার বিচরণ ক্ষেত্র, চেনা জানা সব মানুষ হয়ে ওঠে তার আপনজন। এভাবে দিন যায় দিন আসে, কিন্তু একদিন ওই গ্রামে মিলিটারি ঢুকে পড়ে, পুড়িয়ে দেয় সমস্ত দোকানঘাট বাজারঘাট। বিস্মিত হয় বুধা, কেন মিলিটারি এমন করলো, কি এমন অপরাধ করেছে বাংলাদেশের মানুষ, ভীষণ ক্ষুব্ধ হলো সে। ভাবলো এর প্রতিকার হওয়া দরকার, প্রতিশোধ নেওয়া দরকার। বুঝতে তার অসুবিধা হলো না, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধ কী তা সে বোঝেই না। তবে এটা বুঝেছিল ওই মিলিটারিরা বিদেশি, বাংলাদেশের মানুষ নয়, এদেশের বিরুদ্ধে লড়াই করা জরুরি। শুধু এরা নয়, যারা এদেশের এদের সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে, অন্যদের মতো করে গ্রাম ছাড়ে পালিয়ে যাবে না সে। কিন্তু সে খুব ছোট, যুদ্ধ করবে কিভাবে? এক রাতে মুক্তিযোদ্ধা আলী এবং মিঠু রাতের আধারে গ্রামে এলো, বুধাকে বলল স্কুলের মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ল বুধা, প্রথমে পুড়িয়ে দিল শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির বাড়ি, তারপর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগিয়ে দিল,
বাপ মহারানো কিশোর বলে কেউ তাকে তেমন একটা সন্দেহ করল না। তারপর এলো সেই দিন, মুক্তিযোদ্ধাদের নেতা শাহাবুদ্দিন তাকে মাইন পেতে ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে দিলেন। বাংকার খোলবার সময় কৌশলে সে তার ভেতর মাইন পুঁতে চলে আসে নদীর ধারে, সেখানে অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণ পর এই বাংকার সহ মুক্তিযুদ্ধের ক্যাম্পটি উড়ে যায়। এটা আসলে মূলত মুক্তিযুদ্ধের যে আমাদের উপন্যাস, সেই উপন্যাসের মূল ব্যাপার। কিন্তু আমি উপন্যাসে আসলে এভাবে একটা কথা বললেই কি একটা উপন্যাস শেষ হয়ে যায়? আসলে তা না, আমি বলতে চেয়েছি সংক্ষেপে কথাটা হলো, মূল কথাটা হলো এই যে এই শাহাবুদ্দিনের নেতৃত্বে, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের নেতৃত্বে বুধা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধাদের মানে পাকিস্তানি মিলিটারিদের একটা ক্যাম্প ধ্বংস করে ফেলতে পারে এই ছোট্ট একটি কিশোর। সেই কিশোরের এই ক্যাম্পকে ধ্বংস করার যে কাহিনী সেটাই অত্যন্ত চমৎকারভাবে এখানে ফুটে তুলেছে। এখানে তোমরা বুঝতে পেরেছো যে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বুধা, কিন্তু কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি বেশ কিছু চরিত্র এখানে রয়েছে। সেই চরিত্র হচ্ছে যে তার চাচি কুন্তি, নলকবুয়া, হরিকাকু, আহাদ মুন্সি, আলী, মিঠু, তারপর ফুলকলি, রাজাকার কুদ্দুস, মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন। কুন্তি আমরা জানি যে তার চাচাতো বোন, নলকবুয়া হচ্ছে পাশে তার একজন হিতাকাঙ্ক্ষী, হরিকাকু হচ্ছে গ্রামের মধ্যে একজন মানুষ, যে হরিকাকু তাকে এই মানিকরতন বলে ডাকত আর কি। আহাদ মুন্সি ছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, সে ছিল একজন রাজাকারের কমান্ডার। আলী এবং মিঠু ছিল মুক্তিযোদ্ধা, তাকে ফুলকলি এই ছিল, ফুলকলি ছিল আহাদ মুন্সির বাড়িতে কাজ করা একজন মেয়ে। রাজাকার কুদ্দুস এবং মুক্তিযোদ্ধা শিল্পী শাহ, অর্থাৎ কুদ্দুস রাজাকার ছিল এবং এই আহাদ মুন্সির ছেলে ছিল যে সেই মতিউর, সেও এরকম রাজাকারদের পক্ষে ছিল। তা যারা ঘর পোড়ালে, বাজার পোড়ালে, মানুষ মারলে, গায়ে গণকবর বানালে, লোকজনকে বাড়িঘর ছাড়লে, তাদের বিরুদ্ধে বুধা প্রতিশোধ নেবেই। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ কানুদয়ালের বাড়িতে রেডিওতে শুনছিল সে বুধা। সেই রক্ত গরম করা ভাষণ শুনে ও মধুকে বলেছিল, এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি। এটা হচ্ছে এসের কথা, তাহলে এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি। একথা বলার কারণ হচ্ছে সে ওই বঙ্গবন্ধুর ভাষণ শুনে এতই অনুপ্রাণিত হয়েছিল এবং সে বুঝতে পেরেছিল যে আমাদের সামনে একটা লড়াই করতে হবে, এবং সে বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে সে এরকমভাবে বলেছিল। গায়ের কয়েকজন টাকওয়ালা মানুষ মিলিটারিদের সঙ্গে বেশ যোগাযোগ রাখছে, ওদের ক্যাম্পে গরু, ছাগল, হাঁস মুরগি, মাছ, ডিম, দুধ পাঠাচ্ছে। সৈনিকগুলোর ভীষণ ফুর্তি, কখনো সরি দোকান পুড়িয়ে দেওয়ায় আলী কোড়ই গাছের নিচে বাঁশের বেঞ্চি বানিয়ে চা বিক্রি করতে শুরু করেছে। একদিন সবাই মিলে অবাক হয়ে শোনে গায়ে শান্তি কমিটি হয়েছে, আহাদ মুন্সি সেই শান্তি কমিটির চেয়ারম্যান। ও বিনীত ভঙ্গিতে হাত উঠিয়ে বলে, সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। আহাদ মুন্সি বিগলিত হয়ে হেসে ওর মাথা হাত বুলিয়ে দেয়, বলে, আসিস আমার বাড়িতে, গরু চড়ানোর কাজ দেব, পেটে ভাতে থাকবি। তা হ্যাঁ, আমরা আসলে বুধা সম্পর্কে খুব বেশি বলা হয়নি। বুধার যে বুধারা পাঁচ ভাই বোন ছিল, হঠাৎ এক রাতে চারটে ভাই বোন এবং বাবা মা সবাই মারা যায়। তার একটা চাচা ছিল, শহরে কাজ করতে গিয়েছিল, আর কোনোদিন ফেরেনি। বাবা মা মরে যাওয়ার পরে সে ওই চাচির বাড়িতে থাকতো, কিন্তু চাচিরও অনেকগুলো ছেলে মেয়ে, 8টা সন্তান ওই চাচির। সেই 8টা সন্তানকে দেখভাল করে বুধাকে সে খাবার যোগায় পারতো না। তা কোনো একদিন সে বুধাকে কামাই রোজগার করার জন্যে বলতে চেয়েছিল, বললে বুধা বুঝতে পেরে সেই বাড়ি ত্যাগ করে এবং যেখানে ইচ্ছা সেখানে সে থাকে, নদীর পানি, তারপরে মানে যেখানে যায় ফল পাকুড় সেগুলো খেয়ে সে বেঁচে থাকে। এবং সে একটা অত্যন্ত সাহসী ছেলে হয়, সেই সাহসী ছেলে হওয়ার কারণেই, সাহসী এমন একটা কিশোর ছেলে যে সে মুক্তিযুদ্ধে তার মানে সমস্ত রকম কর্মকাণ্ড পরিচালনা করে মুক্তিযুদ্ধের পক্ষে। বুধা আলীর কাছ থেকে সে 1 শিশি কেরোসিন চেয়ে নিয়ে আসে, 4টে মশাল বানায়, গভীর রাতে চুপি চুপি আহাদ মুন্সির গোয়াল ঘরের পেছনে কচুর ঝোপ আর কলা গাছের পেছনে বসে শিশির কেরোসিন ঢেলে 4টি মশাল ভিজিয়ে নেয়। তারপর দেশলাই ঠুকে আগুন জ্বালিয়ে বড় মশালটা মারে 8 চলা ঘরের উপর, একটা কাঁসারি ঘর, একটা রান্নাঘর, অন্যটি গোয়াল ঘর। এভাবে সে ওই আহাদ মুন্সির বাড়িঘর পুড়িয়ে দেয়। মিঠু, আলী মুক্তিবাহিনীতে যোগ দিতে চলে যায়। ও কোড়ই গাছের নিচে বাঁশের মাচাটার উপরে শুয়ে ঘুমিয়ে যায়। ভোরবেলা আহাদ মুন্সির ছেলে মতির ওকে কান ধরে টেনে তোলে, আলীর কথা জিজ্ঞেস করে, আগুন দিয়েছে কে
জিজ্ঞেস করে থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠানোর সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে গিয়ে আগুন আগুন বলে চিৎকার করতে করতে নদীর ঢালু বেয়ে নেমে চলে যায়। আসলে সে পাগলের মতো অভিনয় করে, কিন্তু আসলেই কিন্তু সেই রাতের আধারে এই আহাদ মুন্সির বাড়িতে আগুন দিয়েছিল। রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগলে কাজের মেয়েটিকে আচ্ছা করে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল। তার ধারণা, কাজের মেয়েটি রান্না করার পরে নিশ্চয়ই পাটখড়িগুলো চুলোর পাশে রেখে দিয়েছিল ফুলকলি। বাড়ির বাইরে জাম গাছের নিচে বসে মেয়েটি অনেকক্ষণ কাঁদল। বুধা মেয়েটিকে দুটো জিলাপি দিয়ে বলল, খা। ফুলকলিকে সাথে নিয়ে আতাপুপুর বা রান্নাঘরে গিয়ে বসে পেট ভরে পান্তা খাই। অনেকদিন পরে এ উঠোনে ও কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে থাকে। এ সময় রাজাকার কুদ্দুস ও ওর সামনে এসে দাঁড়ায়। মিঠু কোথায় জিজ্ঞেস করলে নদীর তলে খুঁজে দেখতে বলে। কুদ্দুস ওকে তাড়া করে। বঙ্গবন্ধু মেশিন গান। কাকতাড়ুয়া বলে ডাকার পর ও হামাগুড়ি দিয়ে বাইরে আসে। ওকে দুহাতে বুকে জড়িয়ে ধরে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন। বুধা শাহাবুদ্দিনকে স্যালুট করে। বুধাকে বলে, ক্যাম্পটা আমরা উড়িয়ে দেব, রেকি করার কাজটা তোর। কয়টা সেপাই পাহারা দেয়, কয়জন তাঁবুর ভেতর থাকে, মেশিনগানটা কোথায় ফিট করে রেখেছে, সব খবর নিয়ে আসবি। পরদিন ও একগাদা পেয়ারা নিয়ে মিলিটারি ক্যাম্পে যায়। দুপাশের ধানক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে থাকে সে। ক্যাম্পে পৌঁছে প্রথমে নিজে একটা পেয়ারায় কামড় দেয়, আরেকটা পেয়ারা এগিয়ে দেয় প্রথম সৈনিকের দিকে। সবগুলো মাটিতে ফেলে দিয়ে আশপাশ থেকে আরও দু চারটা সেপাই এগিয়ে আসে। ওদের পাশে পা ছড়িয়ে বসে চারিদিক দেখতে থাকে। ক্যাম্পের প্রতিটি জায়গাও ক্ষিপ্র দৃষ্টিতে পরিমাপ করে। অর্থাৎ বুধার পরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই বুধা অত্যন্ত চমৎকারভাবে অভিনয় করার স্থলে সে পেয়ারা নিয়ে তাদেরকে পেয়ারা দেয়, এবং তারা যখন পেয়ারা খাওয়ার ওখানে ব্যস্ত থাকে, সে তখন চারিদিক সুন্দর করে রেকি করে নেয়। তা এইটা ছিল মূল সেই রেকি করার ঘটনা। এবং সে কিন্তু অত্যন্ত কৌশলে ওই যে বাংকারগুলো যখন খনন করা হয়, তখন কিন্তু সে ফজু মিয়ার সঙ্গে ওই বাংকার খুঁড়তে সে কিন্তু কাজ করেছে সেখানে। যদিও মতিউর অর্থাৎ রাজাকারের ছেলে, সে তাকে অনেক বকাবকি করেছিল যে কেন তাকে নেওয়া হলো, কিন্তু সে অত্যন্ত কৌশল অভিনয় করে তাদেরকে বুঝতে দেয়নি যে তাদেরকে ধ্বংস করার জন্যই সে ওই কাজে যোগ দিয়েছে। তা যাই হোক, এইগুলো ছিল মোটামুটিভাবে। এবং পরবর্তীতে আমরা জানি সে বাংকারটা উড়িয়ে দেয়। তাহলে মুক্তিযুদ্ধের জন্য এরকম একটি ছোট্ট শিশু কি করে একটা কিশোর হয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানিদের গিয়ে একেবারে নির্মূল করে ছাড়ে? তাহলে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বুধা কোথায় শুনেছিল? আমরা জানি এটা শুনেছিল হচ্ছে সেই আমরা একটা স্লাইডের মধ্যে দেখেছি যে কানু দয়ালের বাড়িতে সে রেডিওতে এটা শুনেছিল। বুধার পিঠাপিঠি বোনকে, এটা হচ্ছে বিনু, আর সরি, এবার কারা মিলিটারির সাথে যোগাযোগ রাখছিল? গ্রামের রাজাকাররা অভিনীত ভঙ্গিতে হাত উঠিয়ে সালাম দেয় সে মুক্তিযোদ্ধা আহাদ মুন্সিকে। বুধা কেরোসিন নিয়ে সে আলীর কাছ থেকে কেরোসিন দিয়ে চারটা মশাল বানায়, এবং বুধাকে কান ধরে টেনে তোলে হচ্ছে মতিউর। কার কাছে বুধাকে মুরব্বি বলে মনে, বুধার চাচি বুধাকে মুরব্বি বলে মনে করে। অর্থাৎ সে ছোট মানুষ, এমন সুন্দর সুন্দর করে কথা বলে, সে তাকে এরকম করেই চড়ে পাকা। বাজারে দোকানদারের নাম ছিল হাবু। এখন দেখো, আমরা এই উপন্যাসটাকে আমরা এইভাবে কিছু জিনিস দেখি। কোন শব্দটি বুধার মগজে ঠোক্কর খায়? কামাই। অর্থাৎ তার চাচি যখন কামাই শব্দটা বলেছিল কামাই রোজগার করার জন্য, তখন এই কামাই শব্দটা তার মগজে মনে হচ্ছে একটা ঠোক্কর খায়। বুধা ফুলকলিকে নিয়ে যায় একটা জায়গায়, সেটা হলো আতাপুকুর বাড়িতে, এবং বুধাকে ভিতুর ডিম বলে রানী। বুধার চাচাতো বোনের নাম হচ্ছে কুন্তি। বুধা ঘুম পাড়ানি গান শোনাতো তিনুকে, আর তোর সামনে খারাপ দিন আসে উক্তিটি হচ্ছে মতিউরের, এবং কানু দয়ালের বাড়িতে সে রেডিওর গান শুনছে। যাও, বুধাকে সোনা বাবা বলে ডাকতে হচ্ছে জয়নাল চাচা। ভিতুর ডিম বলে ডেকেছিল রানী, ছন্নছাড়া বলে ডাকতো নোলক বুয়া, যুদ্ধ বলে ডাকতো ফুলকলি, মানিকরতন বলে ডাকতো হরিকাকু, আর মধু বলে ডাকতে চাইতো খালা। কেন? ওই যে মধুর মা
সে ওই বুধার মধ্যেই তার মধুকে খুঁজে পেত, অর্থাৎ মধু মধুকে বাজারে যখন মিলিটারির আগুন দিয়েছিল তখন সে মধু এখানে মারা গিয়েছিল। আর কাকতাড়ুয়া গ্রামের লোকেরাই তাকে এরকম কাকতাড়ুয়া বলে, এবং গোবর কুড়ানো কুড়ানি তাকে ডাকত গোবর রাজা বলে। অর্থাৎ আমরা দেখি যে এই বুধার অসংখ্য নাম আছে উপন্যাসের মধ্যে, যেটা দেখতে পেলাম বিভিন্ন জন তাকে বিভিন্ন নামে ডাকত কারণ তার নানা রকম বৈশিষ্ট্যের কারণে। তাহলে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে কি অবদান রেখেছে এটাও আমরা বুঝতে পারলাম এই ইসের মধ্য দিয়ে। তা আমি বিশ্বাস করি এই উপন্যাসটা তোমরা, আমি বিশ্বাস করি যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ বা ভালোভাবে বুঝতে পারার কথা, এটা ভালো লাগার মতো, ভালো লাগার একটা উপন্যাস। তা তোমরা সেটা চমৎকারভাবে বাসায় আবার পড়ে নেবে। যারা দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তারা অনেক বেশি করে নৈর্ব্যক্তিক পড়বে বাবা, তোমরা যত বেশি নৈর্ব্যক্তিক পড়বে, নৈর্ব্যক্তিক বেশি বেশি পড়লেও তোমার এই উপন্যাসটাই কিন্তু নৈর্ব্যক্তিকের ভিতর দিয়েও তোমার খুঁটিনাটি আরও সুন্দর করে জানা হয়ে যাবে। তো এই প্রত্যাশা রেখে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ।